আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন যে আপনার ব্রেন কতটা পাওয়ারফুল। আজ পার্সোনালিটি টেস্টের এই ভিডিওটিতে আপনার লাইফ রিলেটেড 10টি প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে 4টি অপশন থেকে যে কোনো একটি অপশনকে চুজ করবেন। প্রতিটি অপশনের জন্য নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলিকে নোট করে রাখবেন, কারণ ভিডিওর শেষে সেই পয়েন্ট অনুযায়ী আপনার রেজাল্ট আসবে। সিচুয়েশন বেসড কোয়েশ্চেনগুলিতে আপনি নিজেকে সিচুয়েশনে রেখে অ্যান্সার দেবেন। তো চলুন টেস্ট করে নিই যে আপনার ব্রেন পাওয়ার কতটা। সো লেটস বিগিন। কোয়েশ্চেন নাম্বার 1, জীবনে যখন কোনো কঠিন ডিসিশন নিতে হয় তখন আপনি কার কথা শোনেন বা কাকে ট্রাস্ট করেন? অপশন এ ব্রেন, অপশন বি হার্ট, অপশন সি গাটস, নাকি অপশন ডি কোনো ব্যক্তির কাছে অ্যাডভাইস নেন? চলুন দেখে নেওয়া যাক আপনার স্কোর কত এলো। এই স্কোরটিকে নোট করে রাখুন এবং প্রতিটি প্রশ্নের অ্যান্সারের স্কোরকে যোগ করতে থাকুন। কোয়েশ্চেন নাম্বার 2, আপনাকে কুইজ পাজল বা ব্রেন গেম খেলতে কেমন লাগে? অপশন এ কোনোদিন খেলিনি, অপশন বি খেলতে ভালো লাগে মাসে একবার খেলি, অপশন সি খুবই ভালো লাগে প্রায় খেলি, অপশন ডি বিজিএমআই বা ফ্রি ফায়ার খেলতে বেশি ভালো লাগে। নিজের স্কোরকে নোট করে রাখুন। কোয়েশ্চেন নাম্বার 3, আপনি কতটা রাগি বা আপনি কখন নিজের টেম্পারকে হারিয়ে ফেলেন? এ অলমোস্ট প্রতিদিন, বি রাগ তো আসেই না একদম কুল মাইন্ড আমার, অপশন সি সপ্তাহে একদিন, অপশন ডি অনেকদিন ধরে রাগ আসেই নি কিন্তু যখন স্ট্রেসড থাকি তখন রাগ আসে। কোয়েশ্চেন নাম্বার 4, একজন প্রফেশনাল বক্সার যার হাইট 6 ফিট 1 ইঞ্চি, তো আপনার হিসেবে তার ওয়েট কত হতে পারে? এ আন্ডার 50 কেজি, বি আন্ডার 60 কেজি, সি মোর দ্যান 75 কেজি, অপশন ডি আন্ডার 75 কেজি। কোয়েশ্চেন নাম্বার 5, লাস্ট টাইম এমন কখন হয়েছে যে আপনি নিজের চাবিকে রেখে ভুলে গেছিলেন যে কোথায় রেখেছি? এ আজই হয়েছিল, বি কোনোদিনও হয়নি, সি 1 মাস আগে হয়েছিল, ডি মাঝে মধ্যেই হতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 6, এই দুটি ছবির মধ্যে আপনি কতগুলো তফাতকে খুঁজে পাচ্ছেন 10 সেকেন্ডের মধ্যে? অপশন এ 3 বা তার কম, অপশন বি 4 বা 7টি, অপশন সি 8 বা 11টি, অপশন ডি 12টির বেশি। কোয়েশ্চেন নাম্বার 7, আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমান? এ 8 ঘন্টার বেশি, বি এভারেজ 8 ঘন্টা, সি ফিক্সড নেই, ডি 5 ঘন্টার থেকে কম। কোয়েশ্চেন নাম্বার 8, এই কুইজটির ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? এটাতে আপনি 3টি অপশন পাবেন, এ অ্যাবাউট টেম্পার, বি অ্যাবাউট টাফ ডিসিশনস, সি অ্যাবাউট পাজলস। কোয়েশ্চেন নাম্বার 9, চাবি ভুলে যাওয়ার প্রশ্নটি এই কুইজে কত নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল? এ কোয়েশ্চেন নাম্বার 3তে, বি কোয়েশ্চেন নাম্বার 6এ, সি কোয়েশ্চেন নাম্বার 4এ, ডি কোয়েশ্চেন নাম্বার 5এ। এই কুইজের লাস্ট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 10, কথা বলার জন্য আপনি কোন মাধ্যমটির বেশি সাহায্য নেন যেখানে আপনি কনফিডেন্ট এবং কমফোর্টেবল ফিল করেন? এ ভিডিও কল, বি টেক্সট মেসেজ, সি সামনাসামনি, নাকি ডি ভয়েস কল। তো এগুলি ছিল 10টি প্রশ্ন। আশা করছি আপনি সকল প্রশ্নগুলির অ্যান্সারকে দিয়েছেন এবং নিজের পয়েন্টগুলিকেও যোগ করে নিয়েছেন। তো চলুন এবার আমরা এই কুইজটির রেজাল্টকে জেনে নিই। যদি আপনার স্কোর 1 থেকে 11-র মধ্যে হয়ে থাকে
তো ইট মিন্স আপনার ব্রেন হলো একটি সেন্সিটিভ ব্রেন। এই ধরনের ব্রেনের লোকেরা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে থাকে। মিউজিক, মুভিজ এবং আর্টের মতো জিনিসগুলি আপনার মধ্যে গভীর প্রভাব ফেলে। কোনো ভায়োলেন্স মুভিজ বা হেটফুল সোশ্যাল মিডিয়া পোস্টকে আপনি হ্যান্ডেল করতে পারেন না। আপনি সবসময় নেগেটিভ চিন্তাভাবনায় ঘিরে থাকেন। আপনি কোনো জিনিসকে ভালোভাবে মনে রাখতে পারেন না। আপনার মধ্যে ডিপ্রেশন, অ্যাডিকশন বা মুড ডিসঅর্ডার প্রচুর পরিমাণে রয়েছে। যদি আপনার স্কোর 12-23 মধ্যে হয়ে থাকে তো তার মানে আপনার ব্রেন হলো একটি পারসিস্টেন্ট ব্রেন। এই ব্রেন বিশিষ্ট লোকেরা যদি কোনো কাজকে শুরু করে তো সেটিকে শেষ করেই ছাড়ে। লিডারের গুণ এই ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু মাঝে মধ্যে এরা কোনো কথাকে ভুলে যায়। আর্গিউ করতে তো এরা জানে ঠিকই, কিন্তু করে তখনই যখন খুব প্রয়োজন পড়ে যায়, নয়তো এরা চুপ থেকেও নিজের কাজকে চালিয়ে যেতে পারে। এরা খুবই জেদি হয়। এই ধরনের লোকেদের মধ্যে OCD অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যদি আপনার স্কোর 24-32 মধ্যে হয়ে থাকে তো তার মানে আপনার ব্রেন হলো একটি কশিয়াস ব্রেন। এই ধরনের ব্রেন বিশিষ্ট লোকেদের মধ্যে অ্যাংজাইটি একটু বেশি থাকে, আর এই অ্যাংজাইটির কারণে এরা আগামী প্রবলেমকে সলভ করার রাস্তাকেও আগে খুঁজে বের করে রেখে দেয়। এদের মাইন্ড সবসময় খুব ব্যস্ত থাকে। এদের ব্রেন রিল্যাক্স করার সময়ই পায় না। এরা প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে। ফেলিয়ার এবং রিজেকশনের ভয় সবসময় এদের মধ্যে কাজ করে। এরা কোনো জিনিসকে খুব ভালোভাবে মনে রাখতে পারে, কিন্তু মাঝে মধ্যে ঠিক যখন সেই ইনফরমেশনটির প্রয়োজন তখনই সেটিকে ভুলে যায়। এবার আসি লাস্ট ক্যাটাগরিতে। যদি আপনার স্কোর 33-40 মধ্যে হয়ে থাকে তো তার মানে আপনার ব্রেন হলো একটি ব্যালেন্সড ব্রেন। এই ব্রেন বিশিষ্ট লোকেরা বাকি তিনটি ক্যাটাগরির ব্রেনের একটি পারফেক্ট কম্বিনেশন। এই ব্রেন অনেক ফোকাসড, ফ্লেক্সিবল এবং ইমোশনালি স্টেবল হয়ে থাকে। সমস্ত কাজকে সঠিক সময়ে শেষ করা, লাইফের আপস অ্যান্ড ডাউনসকে ভালোভাবে ফেস করা, ইমোশনকে কন্ট্রোল করে রাখাকে এরা খুব ভালোভাবে জানে। আপনার স্কোর এবং রেজাল্টকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এই টেস্টটিকে নিজের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।